আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে দুপুর ওই 3:30 মতো বাজে। কারণ আমি আজকে একটা ভিডিও কন্টিনিউ করছি যেটা তোমরা কালকে পেয়ে যাবে। আর এই যে গিফটের ভিডিওটা, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আমি যে মিট আপে গেছিলাম, মানে মিট আপ ঠিকই না যাই বলো না কেন, মানে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে আমি দেখা করতে গেছিলাম। তো সেই মানুষগুলো ভালোবেসে আমার হাতে কিছু কিছু উপহার তুলে দিয়েছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে না, এগুলো আমার ইউটিউব পরিবারের সকলের সাথে শেয়ার করা উচিত। আমি মানে আরও আগে তোমাদেরকে দেখাতাম, যেহেতু রবিবার শনিবার দুটো দিনই আমার আর কি কাজ পড়ে গেছিলো না। এবার আমার কি হয় বলো তো, যখনই আমি আউট কোথাও অন্য কোথাও শ্যুট করতে যাই, এবার যখনই আমি ধরো বাইরে আউটডোর শ্যুট থাকে, এবার বাড়ি এসে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি। সেই জায়গা থেকে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, শরীরটাও ভালো ছিল না। কালকের ব্লগটা দেখলে, দিদিভাই এসে বাড়িতে রান্নাবান্না করেছিল, ওই কোনো রকমে একটা ব্লগ দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এইভাবে কন্টিনিউ চলছে। আর ভাবলাম যে না, আজকে এই স্নান দান করে এখন একটু ফ্রি আছি, তাহলে আজকে এই গিফটগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। গিফট না, এগুলো হচ্ছে ভালোবাসা, আশীর্বাদ। তার থেকে বড় কথা, তোমাদের মনের আশীর্বাদ। তোমরা যেখানে এসেছিলে, আমাদেরকে এত ভালোবাসা দিয়েছো, এটা আমাদের কাছে অনেক 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 বড় পাওনা। এভাবে দুহাত ভরে মানে আশীর্বাদ বলো যাই বলো না কেন, মানে যত বলবো তত কম বলা হয়। আর এটা অনেক অনেকেই ভাবছো যে এটা একটা কণিকা মিট আপ রেখেছিল, ঠিক মিট আপও বলা চলে না আবার বলা চলে। এই যে আমি যখনই কোথাও যাই, আবার বলে দিই আজকে, আমি এর আগেও দুদিন আমি ভিডিওতে বলেছি, যখনই কোথাও যাই আমি বেড়াতে, সেই আমার দিদিবাড়ি বর্ধমান বলো না কেন, আবার জনাইতে বলো না কেন, আমার মানে যে কোনো জায়গায়, এই যে কন্যাগড়ে মমিতা দিদির বাড়িতে মেকআপ করতে যাই, তখনও কিন্তু আমাকে বলে কণিকা, বলতে পারতে স্টেশনে এসে একবার অন্তত দেখা করে দিতাম। তো সেই জায়গা থেকে না আমাকে নিজের নিজেকে নিজে কেমন একটা স্বার্থপর স্বার্থপর মনে হয়। এই সেদিন ওই যে সাথীদের বাড়িতে গেলাম নবদ্বীপ, তখনও আমাকে অনেকে কমেন্ট করে বলেছো, এমনকি আমাকে এমনও বলেছে কমেন্টে, কণিকা তুমি প্রচণ্ড স্বার্থপর, তুমি এসছো বাড়ির কাজ দিয়ে, একবার তো বলতে পারতে, তোমাকে একবার চোখের দেখা দেখতে পারতাম। দেখো, কোনো সেলিব্রিটি হতে পারিনি আর হতে চাইও না কোনোদিন, কিন্তু এই যে তোমাদের ভালোবাসা, ভালোবেসে একটা নজর তোমরা যে আমাকে দেখতে চাও না, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো সেই জায়গা থেকে মনে হয় যে আমার স্বার্থপর হয়ে তো লাভ নেই, যদি কোথাও যখন যাব তোমাদেরকে যদি একটু জানাতে পারি, তো যদি কেউ আসো দেখা করতে। তো সেইভাবেই আমরা অনেক কষ্টে অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম ঘুরতে যাবো, অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম ঘুরতে যাবো ঘুরতে যাবো। প্রথমে ঠিক হলো দীঘা যাবো, তারপর ঠিক হলো পুরী যাবো, তারপরে ঠিক হলো যে না, সামনের মাসে আমাদের বাড়িতে একটা বড় কাজ আছে, তো সেই জায়গা থেকে ধারে কাছে কোথাও ঘুরে আসি। এবার উজ্জ্বলের তো শরীরে একটা ব্যাপার আছে, তো সেই হিসাব করে ঠিক করলাম, আমি ঠিক করলাম যে ভিক্টোরিয়া যাবো, কিন্তু একা যাবো না, দিদিভাই ত্রিভাই যারা আছে সবাইকে সাথে নিয়ে যাবো। তো সেইভাবে আর কি যাওয়া। এবার ভাবলাম যাবো যখন, তাহলে দেখি কলকাতার আশেপাশে আমার কোনো ভালোবাসার মানুষ আছে কিনা। তো সেইভাবে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি এই দিন কলকাতা যাচ্ছি, যদি কেউ চাও আসতে পারো। তো সেইভাবে আর কি মিট আপ ঠিকই বলা চলে না। এবার আমি মিট আপ করবো বেশ কিছুদিন পর, তো ওয়েদারটা একটু ঠিকঠাক হোক, শীতকালটা বা শীতকালটা চলে যাক, তারপরে তো আমার মিট আপে একটু বড়সড় করে করার ইচ্ছা আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে। তো সেই জায়গা থেকে আমি তখন লিখেই দেবো যে মিট আপ করছি, এটা কিন্তু আমি কমিউনিটি পোস্ট যখন দিয়েছিলাম তখন কিন্তু লিখিনি যে আমি মিট আপে যাচ্ছি, কিন্তু এখন এর পরবর্তীকালে যখন করব তখন কিন্তু লিখে দেবো যে মিট আপ করছি, হ্যাঁ বড়সড় করে, তোমরা সবাই আসো, আমি আমার নিজের দিক থেকে কিছু অন্তত তোমাদের জন্য 1% হলেও কিছু করার ইচ্ছা আছে সেই দিনটা অন্তত। তো এই আর কি। ও হ্যাঁ, সেদিন আবার গেছিলাম, ওই কোথায় গেলাম যে হালিশহর, হালিশহর গেছিলাম যখন, হালিশহর স্টেশনে নেমে একটা ফটো দিয়েছিলাম যে হালিশহর এসেছি। এবার বললাম না, যখন যখন যেতে যেতে যাবো তোমাদেরকে বলে দেবো। তখন অন্তত 10 জন আমাকে ইনস্টাগ্রামে মানে মেসেজ করেছো, আর প্রায় 40-50টা কমেন্ট এসছে আমার ইউটিউবে, কোথায় আছে কণিকা চলো এক্ষুনি তোমার সাথে দেখা করবো। কিন্তু সেদিন আমি দেখা করতে পারিনি, অনেক দিদিরা বোনেরা আমাকে নিমন্ত্রণ করেছো, কেউ হালিশহর থেকে, কেউ কাঁচরাপাড়া থেকে, কণিকা আসো আসো আমাদের বাড়িতে আসো, খুব চেষ্টা করব যাওয়ার। চলো এবার দেখাই। তো আমি না কিছু মানে আর কি আনপ্যাক সেভাবে আমি করিনি, কারণ আমি তো সময় পাইনি, এদিকে ভিডিও করছিলাম আর মা ওর আর কি আনপ্যাক করে দেখেছে। তো এক দিদি ভাই এসেছিল, সে আমাকে এই সুন্দর কালারের একটা ব্যাগ দিয়ে গেছে, খুব সুন্দর কালারটা, দারুণ, দেখো কি দারুণ না কালারটা। তো মা না মানে আমার হাতে দিদিভাই দিয়েছিল ব্যাগটা, মা তারপরে আর কি সবাইকে না ব্যাগটা ধরে ধরে মানে ব্যাগটা সাইডে রেখেছিলাম, হয়তো সবাইকে ধরে ধরে দেখাচ্ছে এই ব্যাগটা কার পরে গেছে, এই ব্যাগটা কার পরে গেছে। তারপরে আমি বললাম যে না, এই ব্যাগটা পরেনি,
ভেতরে দেখেছে কাগজ টাগজ রয়েছে, তখন হলো ও আচ্ছা তাহলে আমি বললাম কারো হয়তো ব্যাগ ট্যাগ পড়ে গেছে, ভেতরে টাকা পয়সা রয়েছে, খুলে আর কি দেখেনি। আর এইটা আর কি আরাকি ভাই দিয়ে গেছিলো, আমাকে দিয়ে বলছে কনিকা তুমি তো ঘর সাজাতে ভালোবাসো, তো ওই জন্য আর কি এরকম একটা জিনিস এনেছি যাতে তুমি ঘরের মধ্যে টাঙিয়ে রাখতে পারো। অবশ্যই খুব সুন্দর হয়েছে, দেখো গণপতি বাপ্পা দারুণ, ভীষণ সুন্দর হয়েছে। আর ওই একই সাথে দিদিভাই এই মেয়ের জন্য একটা রকম পেন্সিল বক্স দিয়েছিল, এগুলো সব আর কি এই এটার মধ্যে আর কি প্যাক করা ছিল। তো ওই যে বললাম না যে ওরা আর কি খুলে খুলে দেখেছে, আচ্ছা আর এক দিবাই এসেছিল তো রূপ পনি ক্রিয়েশন থেকে আমাকে আর কি নিজের হাতে তৈরি করা তার জুয়েলারি দিয়ে গেছে। এখানে একটা আমি নাম্বারটা আর কি তোমাদের দেখাচ্ছি না, এই যে একটা কার্ডও রয়েছে এখানে, আর লিখেছে তোমরা খুব ভালো থেকো, ভালোবাসা নিও, আমাদের অনেক অনেক ভালোবাসা নিও, ঝিলিমিলি দি, আচ্ছা ঝিলিমিলি দি। এই দেখো কি দারুণ, মানে ভীষণ সুন্দর, আমি তো রেখে দেবো শাড়ির সাথে পরার জন্য, খুব সুন্দর। দুটো কানেরও রয়েছে ছোট্ট ছোট্ট, দেখো ছোট্ট না ঠিক, বেশ খুব সুন্দর, যে কোনো মানে আর কি কালারের শাড়ির সাথে পরা যাবে, দারুণ। আর হাতের তৈরি জিনিস আমার জন্য এত সুন্দর করে এত কষ্ট করে তৈরি করে এনেছে, তার জন্য অনেক 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 ভালোবাসা। আর এই হচ্ছে আর একটা, এটাও দেখো দারুণ, দাঁড়াও এটা একটু খুলে নি না হলে বুঝতে পারবে না, ভেতরটা না আটকে রয়েছে, আটকে রয়েছে বলতে কি মানে একটু গুটিয়ে গেছে। ওয়াও কি সুন্দর, এই দেখো দেখেছো ছোট ছোট দুটো এরকম কানেরও রয়েছে, সাদা শাড়ির সাথে বলো বা কালো শাড়ির সাথে বলো, লাল মানে যে কোনো নীল শাড়ির সাথে, এক কালারের শাড়ির সাথে বা যে কোনো শাড়ির সাথে পরলে না খুব ভালো লাগবে, বিশেষ করে সাদা বা কালো শাড়ির সাথে যদি পরা যায় আরো বিশেষ করে বেশি ভালো লাগবে। দারুণ হয়েছে, মানে খুব সুন্দর, তুমি যে এত কষ্ট করে আমার জন্য এত দূর থেকে বানিয়ে এনেছো। আর আমি জানি না তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দেবো কি না, কারণ সেটা তো তুমি ভাই তুমি আমাকে বলে দাওনি যে কন্ট্যাক্ট নাম্বারটা আমার দর্শকদের একটু জানিয়ে দিতে, তাহলে আমি হয়তো দিয়ে নিতাম। এবার না জেনে শুনে আমি কি করে একটা ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই, ওই জন্য কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম না। এক মাসিমণি এসেছিল, যে মাসিমণি ব্যাংকে চাকরি করে, তো ওই মাসিমণি নিজের প্রাইভেট কারে এসেছিল, কিন্তু যেহেতু কার আর কি রাখার জায়গা ছিল না, আর ওই মাঠের মধ্যে না ফাঁকা মাঠ কিন্তু কোনো গাড়ি আর কি রাখতে দেবে না, তো অনেক কষ্টে আমরা অনেক রিকোয়েস্ট করার পর যারা ওখানে ছিল মানে ওই সিকিউরিটি, তো জাস্ট সিকিউরিটি করেছিলাম যে একটুখানি থাকুক, আমরা তো এখানে একটা এরকম কাজের জন্য এসেছি। তো তারপরে আবার অনেক সময় এরকম কি বলতো যে গাড়ির নাম্বার নিয়ে আর কি সেই গাড়ির নামে কেস করে দেয়, তো অনেক রিকোয়েস্ট করলাম যে এরকম করবে না, তো উনি বললো যে ঠিক আছে একটুখানি থাকি একটু পরে চলে যাবো, ওই জন্য আর কি মাসিমণি বেশিক্ষণ থাকতে পারেনি, খুব তাড়াতাড়ি আর কি চলে গেছিল। তো যাওয়ার আগে আমাদের জন্য কিছু ভালোবাসার গিফট আর কি উনি হাতে করে নিয়ে এসেছিলেন, খুব খারাপ লাগছিল যে আর কি চলে যেতে হয়েছিল। আর এই যে একটা বেডশিট, এইগুলো মানে ব্যাগের মধ্যেই ছিল, মায়ের হাতে দিয়েছিল, এবার আমি তো সবার সাথে গল্প করতে ব্যস্ত ছিলাম। আর সুন্দর দুটো কালারের আর কি শাড়ি, এই শাড়িগুলো আমার খুব পছন্দের, এই যে কাঁথা স্টিচ শাড়ি খুব খুব পছন্দের, অবশ্যই পরবো, আমি আর মা দুজনেই মানে আর কি ভাগাভাগি করে পরবো, দুটোই পছন্দ। আর এইটা তো আরো সুন্দর, মানে দুটোই সুন্দর, কোনটা ছেলে কোনটা দেখবো, দারুণ খুব সুন্দর। এই দুটো শাড়ি আর কি বলেছিল মানে শাশুড়ি বৌমাকে নিতে, আর মাসিমণি একটা ওই খামের মধ্যে একটা কিছুর মধ্যে টাকা দিয়েছিল যেটা আমি জানতাম না, তো ওই ব্যাগের মধ্যে আর কি ছিল, যেটা মা তো কিছুতে নিতে চায়নি, তারপর একতরফা মানে জোরাজোরি করেই আর কি দিয়েছে, তো তারপরে আর কি নিতে হয়েছে মেয়ের জন্য, মেয়ের জন্য কি আমাদের সবার জন্য আর কি দিয়েছিল যে হ্যাঁ আমরা কিছু আইসক্রিম টাইসক্রিম বা কিছু মিষ্টি টিষ্টি আর কি কিনে খাবো ওই জন্য।
আর এক দাদা আর কি এসেছিল নবদ্বীপ থেকে উজ্জ্বলকে, শুধুমাত্র উজ্জ্বলের সাথে দেখা করবে বলে। আর যারা ওই দিনাজপুর থেকে এসেছিল, উত্তর দিনাজপুর থেকে, সেই দাদা হচ্ছে উজ্জ্বলের জন্য এসেছিল। এসে বারবার বলছিল আমি উজ্জ্বল উজ্জ্বল ভাইয়ের খুব বড় ফ্যান, খুব বড় ফ্যান, আর দিদি ভাই তো আমাকে খুব ভালোবাসে। তো যে কজন মানুষ এসেছিল সবাই মোটামুটি আমার প্রচুর কাছের হয়ে গেছে। সামনে থেকে তাদের হয়তো সবসময় আমি দেখে উঠতে পারি না বা দেখিনি কোনোদিনও, কিন্তু তারপরেও তারা যেহেতু আমাকে সবসময় দেখে, তাদের ঘরের মেয়ে, তাদের বোন মনে করে এমনভাবে আমাকে জড়িয়ে আঁকড়ে ধরে রেখেছিল না, মানে সেই জায়গা থেকে আমি ভেতর থেকে প্রচণ্ড মানে ইমোশনাল হয়ে গেছিলাম। আমি সচরাচর খুব একটা বেশি সবার সামনে কাঁদতে পারি না, তো সেই জায়গা থেকে আমার প্রচণ্ড ভালো লাগছিল, বিশ্বাস করো। মানে যে এত দূর থেকে এভাবে যে তোমরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছ, আশীর্বাদ করছো, এটাই আমাদের জন্য অনেক। আর আমাদের রিম্পালি আমাদের জন্য কিছু গিফট এনেছিল, মানে বাচ্চাগুলোর জন্য, তো সেগুলো আর কি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তার জন্য কোনটা আমি ঠিক জানি না, বের করলে বুঝতে পারবো। এটা সম্ভবত আমাদের কোয়েলের জন্য, এই যে কালারটা খুব মিষ্টি কালার, ওকে পরলেও খুব মানাবে। এই যে একটু লং টাইপের যে কুর্তিগুলো হয় না কোমরে বাঁধা, বেশ এগুলো এখন ট্রেন্ডিং, আমার এগুলো খুব পছন্দ, তো ওকে পরলেও আশা করি খুব ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে, রিম্পাদের খুব ভালো চয়েস। আর এরকম একটা গেঞ্জি, এটা সম্ভবত উজ্জ্বলের, আমি ঠিক জানি না, এটা সম্ভবত উজ্জ্বলেরই হবে, রিম্পাদি তুমি কমেন্ট করে বলো। এই যে খুব সুন্দর হয়েছে কালারটা, অবশ্যই যেদিন পরবে তোমার ভাই আমি সেদিন দেখাবো। আর এটা একটা গেঞ্জি, এটা হচ্ছে যত সম্ভব পার্থিবের, হ্যাঁ এটা পার্থিবের, কালারটা খুব মিষ্টি, পার্থিবকে খুব মানাবে। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার সোনামার, এই যে হট প্যান্ট, তার সাথে একটা এরকম টপ, খুব সুন্দর হচ্ছে, যেদিন এগুলো পরবে মানে সেদিন আমি সবাইকে দেখাবো। শুধু এগুলো না, শাড়ি গয়না যাই পরি না কেন, একবার অবশ্য মানে অবশ্যই বলবো যে হ্যাঁ এইগুলো তোমাদের ভালোবাসায় দেওয়া জিনিস, যেগুলো আজকে আমি পড়েছি এই আর কি। সব থেকে বড় কথা, তোমরা যে ওখানে এসছো অতটা সময় বের করে আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো, এটাই আমাদের কাছে অনেক। বারবার করে বলছিলাম যে না, কোনো গিফটের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, তো সেই জায়গা থেকে তোমরা শুধু দুহাত ভরে আশীর্বাদ করো। মাও বলছিল যে আমার ছেলেটাকে আশীর্বাদ করো, এটাতেই হবে, ওরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, এইভাবে বাঁচতে পারে। সেই জায়গা থেকে তারা হাতে করে নিয়ে এসছে, না দিয়ে কিছুতেই যাবে না, এবার যদি বারবার করে ফিরিয়ে দিই নিজেদের একটা মানে কেমন মনে হবে যে না তাদেরকে অপমান করা হলো, তো সেই জায়গা থেকে আর কি পারিনি। যাই হোক, যা যা আর কি ছিল সবই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর তো ও আর একটা কথা বলে দিই, মা তো তোমাদেরকে অলরেডি নেমন্তন্ন করে দিয়েছে, আর আমিও আবার তোমাদেরকে বলে দিচ্ছি, এই বোনের বাড়িতে ভাইয়ের বাড়িতে যখন যার যেভাবে ইচ্ছা তোমরা চলে এসো, কোনো দ্বিধাবোধ করো না। আর ডাল ভাত ফ্যান ভাত আমরা যা খাবো সেটাই তোমাদেরকে খাওয়াবো সন্তুষ্ট করে, এটুকুনি বলবো যে অনেক অনেক ভালোবাসা পাবে। আর আগামী দিনে যখন আমরা আবার মিট আপে রাখবো, তো ইচ্ছা আছে আর আবদার যে তোমরা প্রত্যেকেই আর কি আসো, তো খুব ভালোভাবে সেই দিনটা আমরা সবাই মিলে এমনভাবে কাটাতে চাই যাতে সারাটা জীবন মানে আমার মরার শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত যাতে সেই দিনগুলো, সেই মানুষগুলোর প্রত্যেকটা মানুষের মুখ আমার মনে থাকে। আর এই যে ভালোবাসার মানুষগুলো এসেছিল, এই দিনটাও আমার কাছে ভীষণ 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 মানে একটা স্মরণীয় দিন হয়েছিল, আর আগামী দিনেও থাকবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 ভালোবাসা সবাইকে, এভাবে আমাদের পাশে থেকো, আর হাসি খুশি থেকো, আর আমরাও তোমাদের দেখে হাসি খুশি থাকবো।